আমি আইরিন ইরানি মুসা নাটকের সেট থেকে বলছি আমাদের যে নাটকটা এখন আমরা শুটিং করছি এটা বৈশাখীতে যাচ্ছে ধারাবাহিক হিসেবে এই নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দুতুল ভাইয়া এই সেটে আমরা সবাই একসাথে কাজ করছি আমার কোয়ার্টিস্ট হিসেবে যারা কাজ করছে সেখানে আছে সম্পারে যে আপু আমার শাশুড়ি ক্যারেক্টার করছে আর সাব্বির ভাইয়া আছে সে আমার হাজবেন্ডের ক্যারেক্টার করছে ইন্তু ভাইয়া আমার দেবরের ক্যারেক্টার করছে আরও সবাই আছে আশা করি নাটকটি দেখলে আপনাদের ভালো লাগবে আর এখানে যে গল্পটা গল্পটা হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড অ্যান্ড দেন এটা একটা রাজনীতির প্যাটার্নে গল্পটা করা হয়েছে আম্মাজান আর জামিল তো একটু বাসার বাইরে আছে কেন কোনো দরকার ছিল আপনি হয়তো জানেন জামিল হামজা খুন হয়েছে আর তার সাথে জামিল সাহেবের একটা বড় বিরোধ ছিল আমি তো এসব কিছু জানি না যারা গল্পটা দেখবেন ডেফিনেটলি মজা পাবেন যারা কোয়ার্টিস্ট আছে তাদের সম্বন্ধে যদি বলতে চাই তাহলে বলবো যে সবাই প্রচণ্ড ভালো এবং আমরা যারা এখানে কাজ করছি সবাই অ্যাজ আ টিম মেম্বার এখানে কাজ করছি বেশ ভালো লাগছে আর দুদুল ভাইয়ের সাথে আমি তো এই ফার্স্ট কাজ না আরও কাজ করেছি পারিবারিক যে ব্যাপারগুলি থাকে মানুষের লাইফে যে ব্যাপারগুলি ঘটে যায় বাস্তব জীবনেও কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে এরকম ঘটনা ঘটে থাকে কিছু না কিছু ক্ষেত্রে এখানে তারই কিছু রূপ দেখানো হয়েছে যদিও পুরোপুরি বাস্তব জীবনের ঘটনা এখানে তুলে ধরা হয়নি যেটা দেখানো হয়েছে যে আমি প্রথমে আমার স্বামীর দ্বারা খুবই নির্যাতিত হই এবং একটা সময় আমি প্রতিবাদ করতে শিখি এবং প্রতিবাদ যখন আমি করতে শিখি তখন আমি তখন তাকে উল্টা যে শাসনে যেটা রাখা সেই জিনিসটা করি এবং সেই ক্ষেত্রে আমাকে অনেক সময় গুলিবিদ্ধ হতে হয় অনেক সময় আরও নির্যাতনের মুখে পড়তে হয় বা অনেক সময় নির্যাতনের পরিমাণটা কমে যায় তারা আমাকে ভয় পায় এরকমই কিছু ঘটনা নিয়ে নাটকটা সাজানো হয়েছে মানে এক একজনের গল্পটা এক এক রকম ডিফারেন্ট টাইপের এই নাটকে যেমন আমাকে দেখানো হয় যে আমি পরক্রিয়া করি যে বিষয়টা হচ্ছে অনেকের চোখে হয়তো বা খারাপ লাগবে দেখতে বাট এই নাটকটার মধ্যে এখানে যে দেখানো হয়েছে যে পরক্রিয়ার মধ্যে আমি জড়িয়ে যাই সেটারও একটা কারণ থাকে এখানে আমার হাজব্যান্ড যে থাকে মির্জা জামিল যে থাকে সেই ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে সেও হচ্ছে নানান ধরনের নারীতে আসক্ত থাকে তো তখন আমি তার ভাইয়ের সাথে একটা সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেই জায়গা থেকে আমি একটা সময় তার প্রতি দুর্বল হয়ে যাই এবং সেও আমার প্রতি দুর্বল হয়ে যায় আমাদের এরকম একটা পরক্রিয়া দেখানো হয় আপনারা যারা এই নাটকটি এখন পর্যন্ত দেখেননি বা দেখার মতো সৌভাগ্য হয়নি আমি বলবো যে সবাই একবার হলেও ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন আশা করি ভালো লাগবে আপনাদের